হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা একটা চ্যালেঞ্জ নিছি, আর সেটা হচ্ছে টিকিট না কেটেই কিভাবে হচ্ছে আমরা বাসে করে বাসানদেল গ্রাপ্পা ঘুরতে যাব। তো ফাইনালি বাসে উঠে গেছি আমরা। আমাদের প্ল্যান হচ্ছে টিকিট ছাড়া যাওয়া বাসানদেল গ্রাপ্পা। আর ট্রেনে যায় না, বিকজ ট্রেনে হচ্ছে বেশি চেকিং হয়। বাসে একবার কি দুইবার চেকিং হয় ওঠার সময়, আর না হইলে তো আমরা চলেই গেছি। তো মোটামুটি আমাদের যে গিয়ে যে জায়গাটা ছিল প্রথম ধাপ, যেটা আমরা বেঁচে গেছি, পার হয়ে গেছি, আল্লাহর রহমতে আমরা খুব সুন্দর মতো করে পার হয়ে চলে এসেছি। কোনো চেকিং টেকিং কিছুই আমাদেরকে ধরতে পারেনি, কিছুই করতে পারেনি। মোটামুটি এখন নিশ্চিন্ত, আর কোনো প্যারা নাই, বাকিটা পথ দেখা যাক কি হয়। আমার মনে হয় না চেক আছে সামনে, মনে হয় না সমস্যা হবে, ইনশাল্লাহ আল্লাহ বসে সমস্যা নেই। বাসানদেল গ্রাপ্পা যেতে যেতে আপনাদেরকে হচ্ছে কিছু ইনফরমেশন দিচ্ছি এই শহরের ব্যাপারে। এটা হচ্ছে নর্দার্ন ইতালির ভিসেনজা শহরের ছোট একটি কমনি, এন্ড জায়গাটা ভীষণ সুন্দর। চারদিকে হচ্ছে পাহাড় বিশিষ্ট, মাঝখানে একটি ছোট গ্রামের মতো। আপনারা বাসে এবং ট্রেনে দুইভাবেই যেতে পারবেন। পাদুয়া শহর থেকে সরাসরি বাসানদেল গ্রাপ্পা বাস এবং ট্রেন দুটোই যায়, বাট আমরা সিদ্ধান্ত নিয়েছি বাসে করে যাব। কারণ হচ্ছে ট্রেনে করে যদি যাই দেন টিকিট চেকিং এর পসিবিলিটি অনেক বেশি থাকে, আর বাসে হচ্ছে খুব কমই হচ্ছে এটা চেক করা হয়। পাদুয়া শহর থেকে বাসানো পৌঁছাতে বাসে করে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। বাংলাদেশের নতুন তৈরি করা বিল্ডিং এসেছে এখানে, 150 বছরের বিল্ডিং সুন্দর। আর এই যে প্রত্যেকটা এরিয়াতে হচ্ছে চার্চ থাকে, ওদের মানে ধর্ম স্প্রিট করার স্প্রিট অনেক বেশি। আর চার্চগুলো হচ্ছে সব প্রত্যেকটা তোমার লাইব্রেরি ক্লাস, হ্যাঁ, বিভিন্ন একজন একটা ফেসিলিটিস থাকে, যেমন চার্চের মধ্যে খাওয়া, হ্যাঁ, বই পড়ার জায়গা থাকে, অনেক কিছুই থাকে। ওই পাশে জায়গাগুলো তো নর্মাল জায়গা না, সেখানে ফ্রি ওয়াইফাই, চার্জ দেওয়ার জন্য তোমার পোর্ট পোর্ট পানি সব কিছু আছে, মানে বেস্ট। আমার অনেক ইচ্ছা ইতালিতে বিয়ের আয়োজন কেমন হয় সেটা দেখা, এন্ড আজকে সেটাও দেখে নিলাম। এটা হচ্ছে চিতাদেলা, এটার ভেতরে এই হচ্ছে চিতাদেলার ফেমাস ওয়াল, আপনারা গুগল করলে জানতে পারবেন। এটার ভেতরে হচ্ছে চিতাদেলা, কাজ বানায় ফেললাম, হ্যাঁ, একদম চলে আসছি চিন্তা দিলে আটকাবে আমাদের। এই হচ্ছে চিতাদেলার ওয়াল, ভিতরে যাই নাই আমরা, বাসানদেল গ্রাপ্পা থেকে আসার পথ হচ্ছে এটার ভিতরে যাবো। এখান থেকেও একটা ভালো ভিউ আসে। মজার ব্যাপার হচ্ছে সারা বাস খালি, শুধু আমরা দুইজন প্যাসেঞ্জার আর উনি, এছাড়া আর কেউ নাই সারা বাসে। আমরা দুইজনে হচ্ছে টিকিট ছাড়া ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছি। একটু পরে পরে কেমন যদি সাউন্ড করতেছে সেটা আমি এমনি বুঝাইতে পারতেছি না। ভাই সামনের ভিউ অনেক সুন্দর, মেঘগুলো পুরো এটা কিসের জমি জানো? ওই যে আমার মনে হয় মাইস, পাহাড় পর্যন্ত ওই সাইডে দেখা যাচ্ছে। অ্যামেজিং একটা রোড, পাহাড়ের সামনে পাহাড়, ওই যে সিলেট ভোলাগঞ্জ আছে না সাদা পথ যাইতে, এরকম একটা ভিউ। কিন্তু ওই পাহাড়টা ছোট, ওই একটু আরো অনেক অনেক বড়। ক্যামেরা আসলে অত বোঝা যাচ্ছে না। এই হচ্ছে চিত্তাদেলার ল্যান্ডমার্ক।
আর এখন আমরা বাসানোর রোডের চলে আসছি। এই হচ্ছে বাসানোর রোড, আর সামনে পাহাড় গুলো আই গেস ওইটার কাছে হচ্ছে বাসানো সিটি। আমি যদিও যাই নাই, যা শুধু ইন্টারনেটে দেখছি। সত্যি বলতে ক্যামেরাতে যেটা দেখা যায় আর বাস্তবে যেটা ফিল করা যায়, হিউজ ডিফারেন্স। এটা বাস্তবে না দেখলে বোঝা যাবে না কতটা সুন্দর, এন্ড এক্সপিরিয়েন্স না করলে এটা কখনোই ফিল করা যায় না। যা শুধু হচ্ছে পাহাড় গুলো এরকম আসে না, হ্যাঁ সামনে দেখলে যে পাহাড়ের মধ্যে সাদা সাদা কি একটা দেখা যাচ্ছে না, হ্যাঁ প্লাস হচ্ছে মেঘ আর আকাশের সংমিশ্রণ। ওয়াও, আকাশের মেঘ খোলা দেখো, পাহাড়গুলোর উপরে কাছে কাছে চলে এসেছে, পাহাড় অনেক দূরে, মানে কিন্তু ফিল হচ্ছে যে অনেক। আর এটা আরো একটা চার্চ অনেক সুন্দর। সো যেই উদ্দেশ্যে আমরা আসছিলাম এটা হয়ে গেছে। এটা হচ্ছে বাসানাদল গ্রাপ্পা স্টেশন, আমরা বিনারি গেটে পৌঁছায়ও গেছি। তো ট্রেনেও আসা যায়, তো ট্রেনে আসলেও এখানেই থামাই। তো ওই যে নীল ট্রেন এখানে দেওয়া যাচ্ছে, রিজিওনাল ট্রেন, বাট আমরা বাসে আসছি, বিকজ বাসে চেকিং হওয়ার পসিবিলিটি কম। যা শুধু উঠার সময় একবার চেক হয়, এরপরে আর কিছু হয় না। আর এই ভিউটা পুরো নেক্সট লেভেল। এটা হচ্ছে বাসানদল গ্রাপ্পা স্টেশন, বাস স্ট্যান্ড অ্যান্ড ট্রেন স্টেশন একসাথে। এটার ভেতরে হচ্ছে ট্রেন স্টেশন আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এখানে বাস থামায়। আমরা তো চাইলে আরো সামনেও যাইতে পারতাম ব্রো, কারণ এতটা পথ এখন। এই জন্য কইলাম ওর সাথে বাসে যাই, বাট এই ভিউটা একদম অসাধারণ। এই শহরটা অনেক সুন্দর না ব্রো, একদম নিট এন্ড ক্লিন, এন্ড অ্যাপার্টমেন্ট গুলো বাতাসের ভিতরে দেখে একটা অন্যরকম পরিবেশ, সুন্দর একটা ফিল। লাইক ওই যে পাহাড়। তো কাহিনি হচ্ছে, রাজকুমার বলতেছিল এদিকে যাইতে, আমি বলছি এদিকে যাব না, এদিকে লাস্ট কিছুই নাই, মেন রোড ধরে হাঁটি। তো বলতেছে না মেন রোড দিয়ে হাঁটবে না, ওই দিক দিয়ে হাঁটবে। তো আমি ওরে বললাম যে ঠিক আছে তুমি আগে যাও, তুমি গিয়ে যদি ভালো কিছু পাও দেন তুমি আমায় কল দিবা, দেন আমি দৌড়ে আসবো, আদারওয়াইজ আমি যাবো না। তো আমি ওখানে দাঁড়াইছিলাম, ও গেছে লোকেশন দেখার জন্য, অ্যান্ড দেন কল দিছে যে সে খুব ভালো একটা লোকেশন পাইছে সোজা গিয়ে বামে। তো আগে দেখি কি কেমন প্লেস। এখন কথা হচ্ছে, তার উপর আমার খুব বিপুল পরিমাণ ট্রাস্ট নাই যে ভালো কিছু হবে কি না, হয়তো প্র্যাঙ্ক করতেছে, আদারওয়াইজ হচ্ছে যে আসলে ভালো লোকেশন পাইছে। তো আগে গিয়ে দেখি কেমন অবস্থা। তো বললো এদিক থেকে সোজা এসে বামে, বামে গিয়ে আবার সোজা। তো গিয়ে দেখি কই গেল, ছিল এটা নাকি ভাই? এদিকে তো অসম্ভব সুন্দর একটা ভিউ, এই যে নিচের সিটিটা দেখা যাচ্ছে পুরা। তুমি কি আমায় দেখতে পাচ্ছ? পাইছি পাইছি ব্রো, এই ফ্রেম দিয়ে আগে যাও, বাসানদল গ্রাপ্পা সিটি, বাসানো সিটি, যেটা অনেক অ্যামেজিং একটা প্লেস। মানুষজন অনেক, তো এই পাহাড়ের উপর যাইতে পারো, এই পাহাড়ের উপর দেখো যে ক্যামেরাতে সবটা জিনিস দেখানো সম্ভব না, সবটা জিনিস আসেও না।
যারা হচ্ছে ম্যাক্সিমাম টুরিস্ট এখানে এরকম যে তারা এখানে আসে, আসার পর একদিন দুই দিন স্টে করে এখানে, রিল্যাক্স করে প্রাকৃতিক নেচারের মধ্যেই, এন্ড দেন হচ্ছে তারা অন্যান্য সিটিতে যায়। লাইক পাদুয়া অনেক ক্রাউডেড সিটি, ভেনিস অনেক ক্রাউডেড সিটি, সো এখানে স্টে করার মধ্যে খুব একটা এনজয়মেন্ট নাই, বাট এখানে হচ্ছে রিল্যাক্সেশনের একটা প্রপার প্লেসই হচ্ছে এটা, যে প্রাকৃতিক পরিবেশের এখানে একটা এত বড় মাউন্টেন, সম্পূর্ণ জায়গাটা হচ্ছে মাউন্টেনের সারাউন্ডিং, এখানে বাসাগুলো চারদিকে হচ্ছে বাসাগুলো ভিলা বাড়ি, অনেক সুন্দর পরিবেশ।